Xtratime. SRMB TMT Champions की पसंद। টুটু বসুর পুত্র সিনজয় বসু মোহনবাগানের অন্যতম ডিসিশন মেকার ছিলেন সিনজয় বসু, মোহনবাগানের প্রাক্তন সচিব সিনজয় বসু, এটিকে মোহনবাগানের অন্যতম বোর্ড অব ডিরেক্টরসে ছিলেন সিনজয় বসু। আজ তিনি বড়ই সাধারণ, সামান্য মোহনবাগান সমর্থক মাত্র। যুবতী ক্রীড়াঙ্গনের 3 নম্বর গেট দিয়ে মাঠে ঢুকলেন, সাধারণদের মধ্যে বসে ম্যাচ দেখলেন, এক্সট্রা বাংলার ক্যামেরার সামনে ধরাও করেছিলেন, বিষয়টি নজর এড়ায়নি মোহনবাগানের বর্তমান সচিব সিনজয় বসুর দীর্ঘদিনের বন্ধু দেবাশিস দত্তের। সিনজয় বসু ম্যাচ মাঠে বসে দেখলে মোহনবাগান হারে, এটা নাকি পুরনো কুসংস্কার? তার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুর সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখা নিয়ে কি বললেন মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত? কালকে আমি খুব আশ্চর্য হয়েছি, কারণ একটাই কারণে, দুটো ইস্যু ছিল। প্রথম কথা হচ্ছে, পরশু দিন ওর সঙ্গে আমার কথা হয় টিকিট নিয়ে, তো বলে যে আমার এখন টিকিট এই ম্যাচটার দরকার নেই, তুমি আমাকে একটা কারপাক পাঠাও। তো আমি ওকে কারপাক পাঠাই, কালকে আমার ড্রাইভার দিয়ে ওর বাড়িতে পৌঁছে দেওয়া হয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, টুম্পাই কোনোদিন মাঠে যেত না খেলা দেখতে, কেন টুম্পাইয়ের বক্তব্য ছিল আমি মাঠে গেলে মন মান হেরে যায়, সেই জন্য মাঠে যেত না। ইভেন আই লিগ চ্যাম্পিয়ন যেবার আমরা ব্যাঙ্গালোরে হলাম, ও ব্যাঙ্গালোরে গিয়ে বসে থেকে হোটেলে বসেছিল, খেলা জেতার পর চ্যাম্পিয়ন হওয়ার পরে মাঠে ঢুকেছে। ও কল্যাণী আমরা যেবার লাস্ট আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, ও একদিনও মাঠে যায়নি। ইভেন লাস্ট দিন যেদিন আমরা চ্যাম্পিয়ন হলাম কল্যাণী, কেন আমি সব জায়গায় গেছিলাম, কাশ্মীর থেকে শুরু করে লুধিয়ানা টিমের সাথে, ও যখন কল্যাণীটায় ওকে আমি বলি যে তুমি চলো, বললো আজকে কি চ্যাম্পিয়ন আমরা হবো, যেন আজকেই আমরা চ্যাম্পিয়ন হবো। কারণ আমি তখন বুঝতে পারছিলাম যে আই লিগ নাও কন্টিনিউ হতে পারে, এবং ওটাই আমাদের লাস্ট ম্যাচ হতে চলেছে। তাই আমি বললাম তুই চল, তুই সেরা মনে মাঠের বাইরে বসে থাকবি, মানে আমি গেলে টিম হেরে যাবে। ওর এটা একটা বদ্ধমূল ধারণা ছিল যে ও মাঠে গেলে টিম হেরে যাবে। তো ও মাঠে সল্টলেকে কল্যাণীতে যায়, ড্রেসিং রুমে গিয়ে প্লেয়ারদের সঙ্গে দেখা করে, তারপরে বেরিয়ে এসে গাড়িতে বসে থাকে, তারপরে খেলা শেষে আবার ও মাঠে ঢোকে জেতার পরে। তো কালকে হেরেছে বলে আমি বলছি না যে ও গেছে বলে টিম হেরেছে, সেটার সঙ্গে আমি তোলা মানে এই, কিন্তু এই কুসংস্কার থেকে যে ও বেরোতে পেরেছে, এর জন্য আমি ওকে ধন্যবাদ দেব যে ও মাঠে গেলে টিম হারে এই মানসিকতা থেকে বেরিয়ে কালকে অনেক সাহস দেখিয়ে মাঠে যেতে পেরেছে, গেছে ভালো কথা। ও ভিআইপিতেও মাঠে সচিব থাকাকালীন কোনোদিন দর্শকদের সাথে সল্টলেকে গিয়ে বসেন, কালকে ওর মনে হয়েছে যে দর্শকদের সাথে বসবো। অনেক সময় আমাদেরও ইচ্ছে করে ওই গন্ধ ওই ফ্লেয়ারটা নেওয়ার জন্য, কালকে গিয়ে বলেছে এটার মধ্যে খুব বড় কোনো ব্যাপার আমি অ্যাটলিস্ট দেখছি না, তবে ও কুসংস্কারটার থেকে বেরোতে পারি, কারণ ওর বদ্ধমূল ধারণা ছিল ও গেলেই মন মান হারে। একমাত্র যদি ও মাঠের মধ্যে থাকে, ম্যানেজার হয়ে থাকে, তাহলে ও মাঠে যেত, কিন্তু ও গ্যালারিতে বসে খেলা দিত না, যদি না এখানে কলকাতার লিগ আসতো আমাদের মাঠে খেলা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।